আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 25টি যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করল চীন। অস্ট্রেলিয়া পাচ্ছে পারমাণবিক সাবমেরিন, উদ্বিগ্ন রাশিয়া। ইরান হচ্ছে শত্রু আর পাকিস্তান, তুরস্ক ও ইসরায়েল আমাদের বন্ধু, দাবি আজারবাইজানের। ক্যান্সারে মারা যাওয়া হিন্দু নারীর শেষকৃত্যে এগিয়ে এলেন মুসলমানরা। সবশেষে জানবেন আসামে আর্তনাদ, দোষ একটাই, আমরা মুসলমান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। 25টি যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করল চীন। চীনের জাতীয় দিবসে তাইওয়ানের দিকে 25টি যুদ্ধবিমান পাঠালো বেইজিং। 18টি J-16 যুদ্ধবিমান এবং 2টি H-6 বোমানু বিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করেছে চীন। চীনের এমন সামরিক তৎপরতায় নিজ দেশের সীমান্তে বিমানের টহল বাড়িয়ে বিবৃতি দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেইজিংয়ের যুদ্ধবিমানগুলোকে সীমান্তের কাছ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে তাইপে। এদিকে বিমান পাঠানোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বেইজিং। তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন, যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে বলে আসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে তাইওয়ান কর্তৃপক্ষ, কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনকে সতর্ক করে আসছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারে হুঁশিয়ারিও দিয়েছে চীন। প্রায় সময় চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করছে, এমন অভিযোগ তাইপের। অস্ট্রেলিয়া পাচ্ছে পারমাণবিক সাবমেরিন, উদ্বিগ্ন রাশিয়া। ওয়াকাস চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক সাবমেরিন বানানোর প্রযুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া। অল্প কয়েকটি দেশের হাতে এই প্রযুক্তি রয়েছে। এখন পারমাণবিক সাবমেরিনের অভিজাত ক্লাবে ঢুকে পড়েছে ওজিরাও। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। শুক্রবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়বকভ বলেছেন, আমরা অস্ট্রেলিয়ার এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। পরমাণু শক্তিশালিত সাবমেরিন পর্যাপ্ত সংখ্যায় পেয়ে শীর্ষ 5টি দেশের মধ্যে একটি হয়ে যেতে পারে তারা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমানোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং ভারত পারমাণবিক সাবমেরিন ব্যবহার করে। তবে ভারতের এখন সাবমেরিন মাত্র একটি। এত কম নিউক্লিয়ার সাবমেরিন তালিকার আর কোনো দেশের নেই। ইরান হচ্ছে শত্রু আর পাকিস্তান, তুরস্ক, ইসরায়েল আমাদের বন্ধু, দাবি আজারবাইজানের। আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাকু সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরান বিরোধী প্রচারণায় লিপ্ত। আজারবাইজানের গণমাধ্যমগুলোর ইরান বিরোধী প্রচারণা থেকে বোঝা যায়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আজারবাইজানের সম্পর্কের ব্যাপারে এই দেশটির ইলহাম আলিয়েভ সরকার এবং জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গিগত বিরাট পার্থক্য রয়েছে। ধারণা করা হচ্ছে আজারবাইজানের কোনো কোনো কর্মকর্তা এবং ওই দেশটিতে বাইরের বিভিন্ন দেশের প্রভাব ইরান বিরোধী তৎপরতায় ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, প্রভাবশালী জামিয়া দিনি আজারবাইজানের ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু সহ দেশটির অন্যান্য ধর্মীয় রাজনৈতিক নেতা মনে করেন, সরকারে কোনো কোনো সংবাদ ও রাজনৈতিক মহল ইরান বিরোধী প্রচারণা এবং তেহরান ও বাকুর মধ্যে রাজনৈতিক উত্তেজনার অজুহাতে আজারবাইজানে ইসলাম আতঙ্ক সৃষ্টির যে চেষ্টা চালাচ্ছে তা একেবারেই অনর্থক। আজারবাইজানের এইসব ব্যক্তিরা সরাসরি সম্প্রচারিত টিভি সাক্ষাৎকারে বলেছেন, আজারবাইজানের মুসলিম জনগণ 70 বছর ধরে কমিউনিস্ট শাসনের অধীনে থাকলেও তারা নিজেদের ধর্মকে হেফাজত করেছে এবং কোনো শক্তি তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। ধর্মীয় সংগঠন জামিয়া দিনী আজারবাইজান নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, বর্ণবাদী ও দখলদার ওই শক্তির পক্ষে ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়নের কোনো ক্ষমতা নেই। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে নজিরবিহীন ও বিস্ময়করভাবে আজারবাইজানের বাইরের শত্রু হিসেবে আর্মেনিয়ার পরিবর্তে ইরানকে চিহ্নিত করেন। তাই এতে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে আজারবাইজানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পেছনে বাকুতে ইসরায়েলি কূটনৈতিক ও তাদের সমর্থক কিছু রাজনীতিবিদদের ইন্ধন রয়েছে। কিন্তু দেশটির সরকারের এটা জেনে রাখা উচিত যে ইরান বিরোধী অবস্থান নিয়ে তাদের কোনো লাভ হবে না। দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু এই কথাই বলেছেন। তিনি বলেছেন, আমরা বহুবার সতর্ক করে বলেছি, আমাদের মাটিতে বসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো বার্তা, হুমকি বা তৎপরতা চালাতে পারে না। এটা খোদ আজারবাইজানের জন্যই ক্ষতিকর। যাই হোক, ইসরায়েল ইরানের উত্তরাঞ্চলে আজারবাইজানে বেশ তৎপর রয়েছে এবং ধারণা করা হচ্ছে ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা ও অপপ্রচার সরিয়ে ইসরায়েল আসলে এই অঞ্চলে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ইলহাম আলিয়েভের সরকারের অনুগত কিছু গণমাধ্যম এটা তুলে ধরার চেষ্টা করছে যে তুরস্ক
পাকিস্তান ও ইসরায়েল হচ্ছে আজারবাইজানের মুসলিম জনগণের প্রকৃত বন্ধু, যা কিনা গত বছর দ্বিতীয় কারাবাখ যুদ্ধে প্রমাণিত হয়েছে। ক্যান্সারে মারা যাওয়া হিন্দু নারীর শেষকৃত্যে এগিয়ে এলেন মুসলমানরা। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক হিন্দু পৌরার শেষকৃত্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দীর্ঘদিনের মুসলমান পড়শিরাই। শেষ কাজের যাবতীয় খরচও বহন করলেন তারা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জের এক গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি দেখা যায় শুক্রবার। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শমশেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে পবিত্র রবিদাস নামের এক নারীর মৃত্যু হয়। 55 বছরের ওই নারী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার স্বামী বিনোদ রবিদাস জানিয়েছেন, প্রায় 50 বছর ধরে গ্রামের একমাত্র হিন্দু পরিবার হলেও সবসময় মুসলমান পড়শিদের পাশে পেয়েছেন। স্ত্রী অসুস্থ থাকাকালীনও তাদের যাবতীয় সাহায্য করেছেন এই পড়শিরাই। শুক্রবার সকালে বিনোদের পরিবারের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ফেকারুল ইসলাম, গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাদেমান আলী, শফিকুল ইসলাম, নূর ইসলামেরা এই পৌরার শেষকৃত্যে যাবতীয় বন্দোবস্ত করেন। তারা আর্থিকভাবে অনটনে থাকা পরিবারের ওই সদস্যের শেষকৃত্যে খরচও বহন করেন এলাকাবাসী। নিজের দুঃসময় পশুদের পাশে পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিনোদ। তিনি বলেন, এলাকার বাসিন্দাদের সাথে বরাবরই আমাদের সদ্ভাব রয়েছে। স্ত্রীর শেষ কাজ করার বিষয়ে তারাই আশ্বাস দিয়েছেন, আমাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করেছেন, সেজন্য সকলকে ধন্যবাদ জানাই। আসামে আর্তনাদ, দোষ একটাই, আমরা মুসলমান। ভারতের আসামের দরং জেলায় জোর করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে বসবাস করছেন কয়েক হাজার বাসিন্দা। তারা বলছেন, সরকার উচ্ছেদের পক্ষে যে যুক্তি দিক না কেন, আসল কথা হচ্ছে আমরা মুসলমান এবং এটাই আমাদের একমাত্র দোষ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে সেখানে মুসলিম বাসিন্দাদের করুণ অবস্থার কথা। গত কয়েক মাস ধরেই দফায় দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেখানে। এক পর্যায়ে বাসিন্দারা বিক্ষোভ করলে গত 23 সেপ্টেম্বর তাদের উপর গুলি চালানো হয়। এতে 2 জন নিহত হন, কিন্তু রাজ্য পুলিশের পক্ষ থেকে গুলি করার কথা স্বীকার করা হয়নি। প্রথমে বলা হয়েছিল প্রাচীন একটি শিব মন্দিরকে অনেক বড় আকারে তৈরি করা হবে, আশেপাশের বিশাল অঞ্চল জুড়ে থাকবে কমপ্লেক্স। বিক্ষোভকারীদের উপর গুলি করার পর সেই ভুল পাল্টে ফেলেছে কর্তৃপক্ষ। তারা এখন বলছে ওই এলাকায় একটি কৃষি খামার গড়ে তুলবে আসাম সরকার। মুসলিম বাসিন্দাদের উচ্ছেদের পর সেখানে এখন সাইনবোর্ড লাগিয়ে রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এগুলো সরকারের খাস জমি, মুসলমানরা হলো দখলদার। অন্যদিকে উচ্ছেদের শিকার হওয়া স্থানীয় বাঙালি মুসলমানরা বলছেন, জমিগুলো যে তাদের পূর্বপুরুষরা কিনে নিয়েছেন সেই দলিল আছে তাদের কাছে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করতে চায় না। জমি দখল করতে তারা মরিয়া হয়ে মাঠে নেমেছে। উচ্ছেদ হওয়া একজন নারী আনোয়ারা বেগম বলেছেন, উচ্ছেদের শুরুতে প্রথম 2 দিন আমরা নিজ থেকে বাড়িঘর ছেড়ে দিয়েছিলাম, কারণ বলা হয়েছিল সরকার অন্যত্র আমাদের থাকার ব্যবস্থা করে দেবে, কিন্তু পরে আমরা বুঝতে পারি এটা একটা কৌশল। তখন যুবকরা বিক্ষোভে নামে, তারপর তা গুলি চালানোর ঘটনা ঘটল, 2 জন মারা গেছেন এবং অনেকেই এখনও আহত হয়ে কাতরাচ্ছেন। আনোয়ারা বেগম আরও বলেন, আমরা এখন কোথায় যাব, কী খাবো কিছুই জানি না, শুধু মুসলমান পাড়ায় উচ্ছেদ করা হচ্ছে। তাই সরকার যাই বলুক না কেন, আমরা মুসলমান, এই অপরাধে আমাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা যে এর বিচার চাইব সেই সুযোগও নেই।